ইংল্যান্ডের ক্যামব্রিজশায়ারের সেন্ট অ্যাব শহরে একটি জনপ্রিয় মদের দোকান ওল্ড ফেরি বোটিন। নদীর তীরে মনোরম পরিবেশে অবস্থিত এই হোটেলটিকে ঘিরে রয়েছে এক করুণ কাহিনী। সেই কাহিনীর হাত ধরে উঠে এসেছে নানা ভূতের গল্প, যা শুনলে আপনার গায়ের প্রতিটি লোম দাঁড়িয়ে যাবে। কেমন আছেন আপনারা সবাই? আরেকটি নতুন ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওই শহরের স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে ওই ছোট হোটেলটিতে নাকি দিনের শেষে গুড নাইট জুলিয়েট না বললে ওই হোটেলের আলো নিভবে না। দেশের অন্যতম ভূতের হোটেল হিসেবে ওল্ড ফেরি বোটিনকে গণ্য করা হয়। শুধু তাই নয়, রাতে আরও নানা রকম ভূতের কাণ্ড ঘটে সেখানে। এইসব ভূতের ঘটনার পিছনে কারণ হিসেবে মনে করা হয় হোটেলটির বাড়ির নিচে থাকা একটি কবর, যে কবরে চাপা রয়েছে একটি হৃদয় বিদারক প্রেমের গল্প, যে প্রেম পূর্ণতা পায়নি। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে প্রতি বছর তার মৃত্যুর দিনে ওই কবর থেকে উঠে আসে জুলিয়েট টেউলিস নামে এক কিশোরীর অতৃপ্ত আত্মা। হোটেলের ম্যানেজার জানিয়েছেন তিনি একাধিক রাতে বেশ কয়েকটি ভূতের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। 1050 সালে 17 মার্চ ওই শহরে বাস করা এক কিশোরী আত্মহত্যা করে, যার বয়স ছিল মাত্র 17 বছর। সে টমজুল নামে এক যুবকের প্রেমে পড়ে। জুলিয়েট টমকে পাগলের মতো ভালোবাসলেও টম তাকে ভালোবাসত না, আর এটি মেনে নিতে পারেনি জুলিয়েট। ওই হোটেলের কাছে রাস্তার ধারে একটি গাছে গলে দড়ি দিয়ে আত্মহত্যা করেন জুলিয়েট। রাস্তার ধারে গাছে আত্মহত্যা করার পিছনে একটি উদ্দেশ্য ছিল, কারণ ওই রাস্তা দিয়ে টম প্রতিদিন কাজে যেত। কাজে যাওয়ার পথে টম যাতে তার মৃতদেহটি দেখতে পায় সে কারণে জুলিয়েট রাস্তার ধারে গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তবে শহরের বাসিন্দাদের কাছে আরেকটি গল্প শোনা গিয়েছে, জুলিয়েট নাকি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। গল্প যাই হোক না কেন, জুলিয়েটকে কবর দেওয়া হয় হোটেলের পাশে জমিতে, যদিও তখন সেটি একটি ফাঁকা জায়গা ছিল। পরবর্তীকালে এই কবরের উপর তৈরি করা হয় এই হোটেলটি। হোটেলে বাড়ির নিচে আজও রয়েছে জুলিয়েটের কবর, একটি পাথরের স্ল্যাব দিয়ে ঢাকা। ওই শহরে বাসিন্দাদের মুখে আরও শোনা গিয়েছে প্রতি বছর 17 মার্চ মধ্যরাতে নদী থেকে উঠে আসে জুলিয়েটের আত্মা। জুলিয়েট নাকি নদী থেকে উঠে তার কবরের দিকে হেঁটে যায়। স্থানীয় বাসিন্দারা অনেকে দাবি করেন তারা জুলিয়েটকে কবরের দিকে যেতে দেখেছেন। হোটেলের ম্যানেজার আরও বলেন হোটেলটিতে এমন সব কাণ্ডকারখানা হয় তা সাধারণভাবে ব্যাখ্যা করা যায় না। রাতের বেলা হঠাৎ হঠাৎ দরজা খোলার শব্দ শোনা যায়, বিভিন্ন ধরনের বিচিত্র সব শব্দ হতে থাকে। যারা ওই হোটেলে রাত্রিযাপন করেন তারাও নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, বিশেষ করে প্রতি বছর 17 মার্চ রাতে। সবসময় মনে হয় এই হোটেলের বারে কেউ যেন তাদের নজর রাখছে। ঘর গরম করার যন্ত্র পূর্ণমাত্রায় থাকলেও ঘর ঠান্ডাই থেকে যায়। এত সব ঘটনার পরেও হোটেলে অতিথিদের আনাগোনা কমেনি। তবে ম্যানেজার একটি সতর্কবার্তা দিয়ে গেছেন, ওল্ড ফেরি বোটিনে থাকতে হলে আপনাকে অবশ্যই জুলিয়েটকে সম্মান দিতে হবে, আর মনে রাখতে হবে এটি জুলিয়েটের বাড়ি। ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।